চাই পয়লা সাইকেলটা নিয়ে চলেছে রে, অনেকই মানে অনেক অনেক হয়। মানে আমাদের সামনে একটা ভুরকুণ্ডা হাই স্কুল আছে, আমাদের জাটগুড়ে গ্রামে প্রায় 150 থেকে 200 ছেলে স্কুলে মানে পড়াশোনা করে, তারা এই রাস্তার মধ্যে যায়। মানে রাস্তার মধ্যে সিঙ্গেল রাস্তা, যে মানে যেরকম বড় বড় গাড়ি আসা যাওয়া করে, এছাড়া গাড়ি তাতে মানে সাইড তো রাস্তা বাচ্চা দিয়ে দেয় না, তারা উল্টে পড়ে যায় রাস্তার মধ্যে, মানে জল কাদার মধ্যে, তাদের পোশাক যে মানে সাদা ড্রেস তাদের নষ্ট হয়ে যায়, স্কুলের মধ্যে যায়। মাস্টার অসুবিধা হয় এই রাস্তাটার জন্য, এই রাস্তাটা যত তাড়াতাড়ি হোক ঠিক করা হোক, এবং এই রাস্তাতে কালকে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই আমরা আশা করবো তাড়াতাড়ির জন্য এই রাস্তাটা ঠিক করা হোক। কোন স্কুলে যেতে হয়? ভুরকুণ্ডা স্কুল, কাটাবিড়িয়া। কতটা সমস্যার মধ্যে পড়তে হয়? অনেকটাই সমস্যা। এই দিক দিয়ে আমরা রেগুলার যাচ্ছি, আমরা আইসিডিএস এখানকার ওয়ার্কার, 4-5 জন মহিলা আসি এখানকার, 50 থেকে 60টা ছেলে মেয়ে মিলে একটা হাই স্কুলে যায়, প্রায় এখান থেকে 3 কিলোমিটার দূরে। বড় বড় গাড়িটা রেলে পড়ে, বাচ্চা শিশুরা আর সাইড দিতে পারে না, কোনো সময় সাইকেল থেকে পড়ে যায়, অনেক সময় দুর্ঘটনা ঘটে, এইরকম আমরা রেগুলারই আসা যাওয়া করছি। আমরা পরিস্থিতি খুবই, এটা অনেক দিন থেকে বেহাল অবস্থা, এবং আমাদের এই রাস্তাতে বেশিরভাগ এসআরএল লিমিটেড কোম্পানির গাড়ি যানবাহন মানে বেশিরভাগ যাতায়াত করে, এবং কাঁঠাবাড়িয়া এবং বরগড়িয়া খাঁটগড়িয়া ওই যে বেহাল রাস্তা খারাপ ছিল সেটা রিপেয়ারিং করেছেন এসআরএল কর্তৃপক্ষ, কিন্তু আমাদের জাটগড়িয়া আমাদের কাঁকসা ব্লকের এরিয়ার মধ্যে এরা করেনি, এবং আমাদের খুবই বেহাল অবস্থা, এবং আমাদের মানে স্কুলের ছাত্র এবং ছাত্রীরা খুব কষ্টের মধ্যে যায়, এবং আকাশে যখন বৃষ্টিপাত হয় গর্ত মানে গর্তগুলো বোঝা যায় না, এবং জল ভরে থাকে সেখানে কাঁচা খেয়ে পড়ে যায়, তাদের মানে জীবনে ঝুঁকি নিয়ে কিন্তু স্কুলে যাতায়াত করতে হয়, এবং মানে এখানে